হাই ফ্রেন্ডস, আই এম মেরাজুল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো ফ্রেন্ডস, আজকে আমার বেসিক্স গিটার লেসনের 15 নম্বর ভিডিও। তো এই 15 নম্বর গিটার লেসনে আমরা শিখব অল মাইনার কর্ডস। তো আমরা গিটারে যত রকমের মাইনার কর্ড পাবো সবগুলো আজ শিখব। তো চলো, কোনো টাইম ওয়েস্ট না করে আমরা জলদি করে লেসনটা শিখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে এন্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে এন্ড ইস বেল আইকন কো দবাইয়ে। মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা, যারা আমার ভিডিওগুলো ফলো করো, হ্যাঁ, আশা করি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করছো গিটার লেসন 1, 2, 3 এভাবে 14টা লেসন আমি দিয়েছি আগে। তো যারা ফলো করছো, প্র্যাকটিস করছো, ভালোভাবে প্র্যাকটিস করো। আর যারা প্র্যাকটিস করোনি, আস্তে আস্তে প্র্যাকটিস করো। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো বা নতুন ভিউয়ার্স আমার এই ভিডিওটা দেখছো, তারা আমার 1 নম্বর 2 নম্বর এই করে 14টা লেসন আছে, হ্যাঁ, ডিসক্রিপশানে চলে যাওয়া লিঙ্ক আছে দেওয়া, বা আমার ভিডিওর প্লেলিস্টে চলে যাওয়া, একটা প্লেলিস্টও তৈরি করা আছে বেঙ্গলি গিটার লেসন বলে, হ্যাঁ, প্রত্যেকটি ফলো করো। হ্যাঁ, গিটার যদি শিখবার মনে আছে তো তোমরা প্রত্যেকটি ফলো করো, আস্তে আস্তে প্র্যাকটিস করো, হ্যাঁ, বাড়িতে শিখো, হ্যাঁ, লার্ন করো, হ্যাঁ, প্র্যাকটিস করো, ভালোভাবে হার্ডওয়ার্ক করো। পারলে ভালো লাগলে লাইক করে দেবো আমার ভিডিওটাকে, কিছু কোশ্চেন হলে আমাকে কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, ফ্রি অফ কস্ট সাবস্ক্রাইব। তোমার ভিডিওর রাইট সাইডে একটা সাবস্ক্রাইবের বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, আর পাশে একটা বেল আইকন উঠে যাবে, ওটাও প্রেস করে দিও। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করলে কী হয়, যখনই আমি নতুন করে ভিডিও আপলোড করি তখনই তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়, তার জন্য আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলি। তো বন্ধুরা চলো, আমরা লিসেন আমরা জলদি করে শিখে নিই। তো বন্ধুরা, আগেকার লিসেনে আমি দিয়েছিলাম 14 নম্বর লিসেনে আমরা শিখেছিলাম আমাদের 12টা নোট পাবো, হ্যাঁ, অল ডে 12টা নোট, 12টা নোটের মধ্যেই আমাদের সব গান, হ্যাঁ, গোটা মিউজিক ওয়ার্ল্ড যুক্ত। তো ওই 12টা নোট আমরা দুটো দুটো করে পাবো, এক, হ্যাঁ, মেজর স্কেলের 12টা নোট, এক মাইনার স্কেলের 12টা নোট, দেখতে পাচ্ছ, হ্যাঁ। তো আশা করি আমরা মেজর স্কেল শিখেছি, মেজর স্কেলের 12টা নোটের, হ্যাঁ, 12টা কোয়ার্ডগুলো শিখেছি। তো যারা শিখোনি তারা 12 নম্বর লিসনটা শিখে নাও ভালো করে, লিঙ্কটাও দেওয়া আছে 12 নম্বর নিচে, হ্যাঁ, আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোরা ভালোভাবে শিখে নাও। তো আশা করি আমরা মেজর স্কেলের 14 নম্বর লিসনে, হ্যাঁ, কীভাবে আমরা মেজর স্কেল ধরতে হয়, কটা শেপ আছে, আমরা 4টা শেপ ধরেছিলাম। তো আমরা 4টা শেপ শিখেছিলাম মেজর স্কেলে। তো আজকে বন্ধুরা আমরা 3টে শেপ পাবো মাইনার স্কেলের, 3টে শেপ। শেপ মানে বুঝছো বন্ধুরা, যেমন চুলের শেপ, হ্যাঁ, কারো অন্যরকমের শেপ থাকে, তো ওরকম শেপ থাকে, হ্যাঁ। যেমন আমরা মাইনার স্কেলের কীভাবে মাইনার স্কেল ধরবো, যেমন ফার্স্ট মাইনার শেপ, হ্যাঁ, এরকমের ধরতে পারি মাইনার স্কেল, বা এরকমের কোনো জায়গায় এরকমভাবে ধরে মাইনর, হ্যাঁ, কোনো জায়গায় এইভাবে ধরে গাইস, হ্যাঁ, মাইনর। তো আমরা 3টে শেপ পাবো, 3 রকমের ধরা শিখব। তো চলো আমরা জলদি করে শিখে নিই। তো আমরা ফার্স্ট যে শেপটা পাবো সেটা হলো এফ মাইনার, যেটা, হ্যাঁ, যেটা ই মাইনার ধরি বন্ধুরা, হ্যাঁ, সেকেন্ড ফ্রেটে ই মাইনার, সেটাকে এক স্টেপ আপ করে দেবো, নিয়ে বার ধরে, হ্যাঁ, এফ মাইনার, এটাকে বলবো আমরা ফার্স্ট শেপ। দেখতে পাচ্ছ, শেপটা দেখে নাও বন্ধুরা, তো ফার্স্ট শেপ। তো আশা করি 14 নম্বর ভিডিওতে আমরা শেপ, হ্যাঁ, ফার্স্ট শেপ কীভাবে ধরতে হয় শিখে নিয়েছি, আশা করি আমি আবার বলে দিচ্ছি, ফার্স্ট শেপ। তো দেখে নাও, আমরা ফার্স্ট ফ্রেটে প্রথম ফিঙ্গারে, হ্যাঁ, ধরে আছি, হ্যাঁ, এটা বার ধরে আছি, যারা বার ধরতে পারো না তারা আমার বারের লেসনটি চলে যাও, বার ধরে নাও আস্তে আস্তে বন্ধুরা। আমার সব লেসন আছে গাইজ, তোমরা ফলো করো, জলদি করে তোমরা গিটার শিখে যাবা, একটার পর একটা শিখো ভালোভাবে। তো আমরা ফার্স্ট ফ্রেটে বার ধরবো, আর আমরা থার্ড ফিঙ্গার দিব, থার্ড ফ্রেট ফিফথ স্ট্রিং, হ্যাঁ, ফোর ফিঙ্গার দিব থার্ড ফ্রেট ফোর স্ট্রিং। তো এটা এফ মাইনার, এটা ফার্স্ট শেপ। তো ফার্স্ট শেপ কেন বলবো, আমরা ফার্স্ট শেপ বলবো ফার্স্ট ফিঙ্গারে ধরবো, তার জন্য ফার্স্ট ফিঙ্গারে নোট পাবো কি, আমরা দেখো প্রথম ফ্রেট, হ্যাঁ, প্রথম স্ট্রিং, আর প্রথম ফ্রেট সিক্স স্ট্রিং, দেখো এই দুটো নোটের নাম হলো এফ, হ্যাঁ, দেখো এফ কেন হচ্ছে, আমরা প্রথম স্ট্রিংটা দেখো, ইর স্ট্রিং, প্রথমটার নাম ই স্ট্রিং, 6 নম্বর তারটার নামও স্ট্রিং, হ্যাঁ, তারপরে নোটটা, হ্যাঁ, প্রথম ফ্রেটে প্রথম স্ট্রিংয়ে এফ স্ট্রিং, সিক্স স্ট্রিংয়ের প্রথম ফ্রেটে ওটারও নাম এফ,
তো দুটো আমরা এফ পেয়েছি, প্রথম ফ্রেটে প্রথম স্ট্রিং আর সিক্স স্ট্রিংকে প্রথম ফ্রেটে দুটো নোট এফ, তার জন্য আমরা প্রথম আঙুলে ধরি তার জন্য দুটো নোট পাই, হ্যাঁ, আর এই দুটো নিয়ে এফ মাইনার হয়ে যায়, তার জন্য এটা ফার্স্ট সেভ বলি আমরা। তো আশা করি তোমরা ফার্স্ট সেভ পেয়েছো, ভালোভাবে ধরতে শিখেছো, হ্যাঁ, বার ধরা যারা ধরনি আমার বারে লেসনটা চলে যাও, বার ধরা শিখে নাও। তো এটাকে বলবো ফার্স্ট সেভ, দেখে নাও ফার্স্ট সেভ, এটাকে এই ফার্স্ট সেভ পেয়ে গেলাম। ধরো প্রথম প্রথম যেটা ছিল এ মাইনার, হ্যাঁ, তারপরে এফ মাইনার, হ্যাঁ, এইভাবে আমরা বারোটা, হ্যাঁ, কোয়াড পাবো। যেমন দেখে নাও, এফ মাইনার, এফ শার্প মাইনার, জি মাইনার, জি শার্প, এ মাইনার, এ শার্প, এইভাবে আমরা টোটাল বারোটা নোট পাবো। তো আশা করি তোমরা এই প্রথম সেপটা ভালোভাবে ধরবা, ভালোভাবে প্র্যাকটিস করবা, হ্যাঁ, হাতে নাতে জেনে গেছো ফার্স্ট সেপ কেন ধরতে হয়। ফার্স্ট ফিঙ্গারের জন্য আমাদেরকে ফার্স্ট সেপ বলি, ফার্স্ট সেম ফিঙ্গারে আমরা দুটো নোট পাবো একই সেম, হ্যাঁ, প্রথম স্ট্রিংটা আর ছ নম্বর স্ট্রিংটা নোট একই, তার জন্য আমরা ফার্স্ট সেপ বলবো। এবার আমরা সেকেন্ড সেপ ধরবো। তো বন্ধুরা, এবার আমরা সেকেন্ড সেপ শিখবো। তো আশা করি সেকেন্ড সেপ, হ্যাঁ, আমরা শিখবো। এক্সাম্পল রূপে দিচ্ছি আমরা ডি মাইনার, ওপেন যে ডি মাইনারটা বাজায় দেখতে পাচ্ছ, এটা আমরা পারফেক্টলি ডি মাইনার না, হ্যাঁ, সেপটা না, হ্যাঁ, এটা ওপেন বাজাই তার জন্য। তো আমরা দেখে নাও আমরা কীভাবে সেপটা ধরবো, সেকেন্ড সেপটা আমরা ফার্স্ট স্ট্রিং, হ্যাঁ, ফার্স্ট স্ট্রিং ফার্স্ট ফ্রেট ফার্স্ট ফিঙ্গারে ধরবো, তারপরে সেকেন্ড ফ্রেট থার্ড স্ট্রিং আমরা সেকেন্ড ফিঙ্গারে ধরবো, তারপরে থার্ড ফ্রেট ফোর্থ স্ট্রিং থার্ড ফিঙ্গারে ধরবো, অ্যান্ড থার্ড ফ্রেট সেকেন্ড স্ট্রিং, হ্যাঁ, ফোর্থ স্ট্রিংয়ে ধরবো। তো এইটা আমাদের সেকেন্ড সেপ, আশা করি সেকেন্ড সেপ বুঝে গেছো, হ্যাঁ, দেখে নাও সেকেন্ড সেপটা যেইভাবে আমাদের গোল করে পয়েন্টিং করা আছে নিয়ে এক নাম্বার দু নাম্বার, হ্যাঁ, দেওয়া আছে, এইগুলো, হ্যাঁ, আঙুল বসাবো ওইগুলো স্ট্রিংয়ে, ওইগুলো ফ্রেটে আমরা বসাবো। আশা করি কোয়াডগুলো জানা শিখে গেছো কীভাবে কোয়াড ধরতে হয়। তো এইভাবে আমরা বারোটা সেপ পাবো, হ্যাঁ, জটা সরাবো, এইভাবে আমরা বারোটা সেপ পাবো। তো আমরা সেকেন্ড সেপও পেয়ে গেলাম। এবার আমরা যে সেপটা পাবো লাস্ট সেপ, হ্যাঁ, আমরা এ মাইনারটা যেটা ধরি, এক্সাম্পল রূপে দিচ্ছি এ মাইনারটা, হ্যাঁ, দেখতে পাচ্ছ এ মাইনার, এই এ মাইনারটাকে এক স্টেপ আপ করে দেব, এটা হবে এ শার্প মাইনার বা, হ্যাঁ, বি ফ্ল্যাট মাইনার। তো আমরা এই এ মাইনারটাকে এক স্টেপ আপ করে দিলাম, তা এখানে আমাদের একটা বার ধরতে হবে বা ক্যাপো বসাতে হবে। তো আমরা ক্যাপো বসাবো না, সেপ জানছি, তার জন্য আমরা প্রথম আঙুলে বার ধরবো, নিয়ে আমরা বার ধরবো পাঁচটা স্ট্রিংকে, হ্যাঁ, ফিফথ স্ট্রিং ফোর্থ স্ট্রিং থার্ড স্ট্রিং সেকেন্ড স্ট্রিং অ্যান্ড ফার্স্ট স্ট্রিং, হ্যাঁ, ছ নম্বর তার আমরা বাজাবো না, হ্যাঁ, এটা মাত্র পাঁচটা তার বাজবে। তো এটা আমাদের সেকেন্ড সেপ কেন হচ্ছে বুঝতে পারছ, আমাদের সরি, এটা থার্ড সেপ কেন হচ্ছে, হ্যাঁ, আমাদের থার্ড ফিঙ্গার দেখতে পাচ্ছ যেই নোটটাতে আছে তার জন্য। তো আমরা দেখতে পাচ্ছ থার্ড সেপটা, হ্যাঁ, এইভাবে আমরা থার্ড সেপ পাবো, যেটা এ মাইনার ধরতাম এটাকে এক স্টেপ আপ করে দিতাম, দিলাম, নিয়ে বার ধরে নিলাম, নিয়ে এটা থার্ড স্টেপ হয়ে গেল, নিয়ে এইভাবে আমরা থার্ড সেপের বারোটা কোয়াড পাবো। তো আশা করি আমরা তিনটে সেপ পেলাম। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে সেপগুলো বলে দিলাম। তো আজকে আমরা তিনটে সেপ পেলাম মাইনরের, হ্যাঁ, চোদ্দো নম্বর লিসনে আমরা চারটা সেপ পেয়েছিলাম মেজর স্কেলে, তো মেজর আর মাইনর স্কেল মিলে আমরা ষাটটা সেপ পেলাম, হ্যাঁ, সাতকে বারো দিয়ে গুণ করে দিবা ততটা আমরা কোয়াড পেয়ে গেলাম। তো আশা করি তোমরা বুঝে গেছো, কিছু ভুল হয়ে থাকলে, হ্যাঁ, কিছু কমেন্ট করে দিও অবশ্যই, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, তোমার ভিডিও রাইট সাইডে লাল সাবস্ক্রাইবার বাটন আছে, হ্যাঁ, ওটাকে প্রেস করে দেওয়া, পাশে সঙ্গে সঙ্গে একটা বেলের আইকন উঠে যাবে ওটাকেও প্রেস করে দেওয়া। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসি তখন তোমাদের মোবাইলে জলদি করে নোটিফিকেশান চলে যায়, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা, লাইক করলে কী হয় বন্ধুরা জানো, আমি তোমাদেরকে বুঝতে পারি যে আমি কতটা সাহায্য করছি তোমাদেরকে আর কতটা হেল্প করছি। তো প্লিজ লাইক করে দিও আমার ভিডিওটাকে আর সাবস্ক্রাইব করে দিও। আজ পর্যন্ত এটাই থাক, আমরা পরের লেসনে আবার আসবো, টাটা,
टेक केयर, बाय बाय गाइज। इस लाल सब्सक्राइब बटन को क्लिक कीजिए एंड इस बेल आइकन को दबाइए एंड लाइक करना मत भूलिए मेरा गिटार से जुड़ी सब वीडियो सबसे पहले देखने के लिए।